বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে লোডিং প্রবলেম হচ্ছে যেটা সেটা আপনারা কীভাবে সলভ করবেন যখন আমরা কিন্তু ফ্রি ফায়ার গেম আর কি স্টার্ট করি এখান থেকে আমরা যে কোনো গেম আর কি এখানে গিয়ে আমরা যখন স্টার্ট করি তখন কি হয় এখানে কিন্তু একটা লোডিং একটা অপশান হয় সেটা কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে কিন্তু আমি সেই প্রবলেমটা এখনই সলভ করলাম তো সেই প্রবলেমটা আপনারা কিভাবে। আপনার ফ্রি ফায়ার গেমে অথবা আইডিতে কীভাবে আপনারা প্রবলেমটা সলভ করবেন আপনারা শুধু তিনটা অপশান অন করবেন তাহলে কিন্তু আপনার প্রবলেম সলভ হয়ে যাবে তো চলো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা কী হবে লোডিং প্রবলেমটা সলভ করবেন ফ্রি ফায়ারের লোডিং প্রবলেমটা সলভ করার জন্য সিম্পলি আমরা কী করব আমাদের মোবাইলে যেটা ফ্রি ফায়ার আছে সেই গেমটা অথবা অ্যাপসটা আমরা গ্যামটা ওপেন করে নিব ওপেন করার সাথে সাথে কিন্তু আমাদের ফ্রি ফায়ার গ্যাম কিন্তু ওপেন হয়ে যাবে আর একটা কথা বন্ধুরা এরকম যদি ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান বা এরকম লজিক ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রতিনিয়ত কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতে থাকবে অথবা প্রতিনিয়ত আপলোড করতেই থাকবো করব আমাদের ফ্রি ফায়ার গ্যামটা কিন্তু ওপেন হয়ে গেছে তো আপনারা কি করবেন এই যে দেখতে পারবেন সেটিংস এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে সব থেকে উপরে এই যে দেখতে পাচ্ছেন এই সেটিংসে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে বা দিকে দেখতে পারবেন ব্রাউজার আর এখানে দেখতে পারবেন ক্লিয়ার ক্যাচ তো আমরা ব্রাউজার থেকে যেগুলো ডেটা আছে সেগুলো আমরা এখান থেকে ক্লিয়ার ক্যাচ করে দেবো মানে ডেটাগুলো সব ক্লিয়ার করে দেবো তো আমি সিম্পলিভাবে ক্লিক করছি কনফার্ম আসবে আবারও ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আপনারা একটু স্কল করে নিচে আসবেন দেখতে পারবেন যে এখানে রেপোট নেটওয়ার্ক ইস্যুস এই যে দেখতে পাচ্ছেন তার নিচেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে ক্লিয়ার ক্যাচের নিচে সেন্ট রেপোট এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের রিপোর্ট করতে হবে কারণ রিপোর্ট করলে কি হয় যেগুলো আমাদের নেটওয়ার্কের প্রবলেম থাকে সেগুলো কিন্তু সলভ হয়ে যাবে তো সিম্পলি আমরা সেন্ট রেপোর্ট এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে এখানে কিন্তু আমাদের র্যাপোর্টিং হবে মানে সেগুলো তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে সাকসেসফুল দেখিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের কি করতে হবে আমাদের কিন্তু প্রায় দুইটা সেটিংসের কাজ হয়ে গেছে এখন আমাদের লাস্ট সেটিং যেটা হচ্ছে কি যে আমরা এখান থেকে গ্যাম থেকে পুরোভাবে বেরিয়ে যাব এই যে দেখতে পাচ্ছেন আমি বেরিয়ে গেলাম এখন আমাদের মোবাইলের যেটা আর কি এরোপ্লেন মোড আছে এই যে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে ফোর জি ইন্টারনেট আছে এখন আমরা কি করবো স্ক্রল করে নিচে করে এখানে দেখতে পারবো অ্যারোপ্লেন মোড এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু পুরো সিমটা অ্যারোপ্লেন মুড হয়ে যাবে মানে কোনো ইন্টারনেট পাবে না এখন আবারও আমরা অ্যারোপ্লেন মোডটা অন করে দেব তারপর আমাদের কিন্তু এখানে ফোর জি পেয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা সিম্পলি যদি এখানে গ্যাম ওপেন করি তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না অথবা কোনো প্রবলেম হবে না আমাদের কিন্তু সিম্পলি কিন্তু লোডিং প্রবলেমও থাকবে না আমাদের কিন্তু গ্যাম ঠিকঠাক আর কি ওপেন হবে অথবা খেলা শুরু হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি ওপেন করছি কারো কারো ক্ষেত্রে কি হয় যে এইগুলো সেটিংস করার পরেও কিন্তু হয় না তো তাদেরকে একটাই কথা বলবো আপনারা একটু কিছুক্ষণ অপেক্ষা করবেন অথবা কিছুক্ষণ সময় নেবেন কারণ এটা কিন্তু আমাদের রেপোর্ট করে দিয়েছে আমরা ফ্রি ফায়ার কাছে যেগুলো ক্লিয়ার ক্যাচ ডাটা করলেন সেগুলো আপনারা করবেন অথবা রেপোর্ট দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার গেমটা প্লে হয়ে যাবে কোনো সমস্যা হবে না আমার হয়তো একটু ইন্টারনেটের সমস্যা চলছে আমি একটু ইউজ করে দেখি এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ডেটার প্রবলেম চলছে এই যে আমাদের ফোর জি ইন্টারনেট পেয়ে গেছে এখন যদি আমরা সিম্পলি এখানে আবারও স্টার্ট দিই তাহলে কিন্তু আমাদের সিম্পলিভাবে হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন কোনো লোডিং প্রবলেম নেই সিম্পলি কিন্তু আমাদের এখানে স্টার্ট হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা আপনার সমস্যাটা সমাধান করতে পারবেন লোডিং আর কার কারো আমি আবারও বলছি কার কারো ক্ষেত্রে এটা কিছুক্ষণ সময় নিতে পারে তো আপনারা একটু পরে চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারও এই লোডিং প্রবলেমটা থাকবে না হবে না তো এই ছিল আজকের এই ভিডিও তো আবারও বলে দিচ্ছি এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর लाइक like करो